পরিবারে সচ্ছল টানতে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে নৌ দুর্ঘটনায় নিহত মাদারীপুরের পাঁচ যুবকের বাড়িতে চলছে শোকের মাতম। সহায় সম্বল বিক্রি করে দিশেহারা পরিবারগুলো দ্রুত মরদেহ দেশে আনার দাবি তাদের। একই সাথে অবৈধভাবে বিদেশে লোক পাঠানোয় জড়িতদের শাস্তি চান নিহতদের স্বজনরা। দালালের ফাঁদে পা দিয়ে অবৈধভাবে ইতালি যাবার পথে সম্প্রতি তিউনিশিয়ার উপকূলে নৌ দুর্ঘটনায় প্রাণ হারান মাদারীপুর রাজৈর উপজেলার পাঁচ যুবক, তাদের একজন মামুন শেখ। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব তার পরিবার। তাদের দাবি, ছোট নৌকায় অতিরিক্ত লোক নেয়ায় ইঞ্জিন রুমে যাদের রাখা হয়েছিল তারাই মারা গেছেন। পানি আর তেলের গন্ধে ওরা নাকি পরে দেখে সকালে ওই বোটে যারা আছে তারা মারা গেছে, বোট ডুবে নাই, দালালে বলে যে বোট ডুবে গেছে। আমি তো দেবার চাই নেই, আমার বাবা রে আমার বুয়েতে ছাড়তে চাই নেই, আগুন লেগে গেছে আমার বাবা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। আমরা আর কিছু চাই না, আমার পায়ের লাশটা দেন নিয়ে এনে দেন। সন্তান হারিয়ে বাকরুদ্ধ নিহত সজল বৈরাগীর বাবা, লাশটা যদি আনতে পারো তাহলে আনতে পারে, আমি বলে আমার কিছু নেই বাবু, আমি লাশ আনতে পারবো না। নৌ দুর্ঘটনায় প্রাণ গেছে রাজৈরের কাজী সজীব, কায়সার ও নয়ন বিশ্বাসেরও। অবৈধভাবে বিদেশে লোক পাঠানোয় জড়িতদের কঠোর শাস্তি চান নিহতদের স্বজনরা। আমার ছেলে মারা গেছে, আজ পর্যন্ত লাশেরও খবর হয় না, কোথায় আছে না আছে কিছু হয় না। দালালের নাম্বার বন্ধ, দালালের নাম দালালের কোনো যোগাযোগ করতে পারতাছি না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ডিবিসি নিউজ ডেস্ক।